দেখি প্রবলেমটা কোথায় দেখেন এই জায়গাতে আছে দেখুন এই লাল লাল হয়ে গেছে দেখো এই জায়গাতে কি নাম আপনার দেবাশিস দাস পুকুরের এরিয়া কত এরিয়া 25 ডিসি মত কি সমস্যা সমস্যাটা বলুন সমস্যা হচ্ছে ওই মাছগুলো ঘা হয়ে হালকা হালকা টোপ টানছে টোপ টানার পর কিছু সময়ের পরে ওটা আবার মৃত হয়ে ভেসে উঠছে আচ্ছা পুকুরের গভীর কত আছে গভীর স্যার ধরুন 14 ফুট 15 ফুট 15 ফুট আর এই আয়তন কত আয়তন হচ্ছে ওটা 25 ডিসিমল 25 ডিসিমল আর কি কি মাছ আছে মাছ সব রকমই আছে কোন মৃগাল আছে রুই আছে কাতলা আছে মাছের সংখ্যা কতগুলো হবে সংখ্যা হ্যাঁ অনেকই হবে প্রচুর মানে আপনি কোনো হিসাব করে মাছ ছাড়েননি তাই তো না না হিসাব করে কেজিতে ধরুন স্যার হ্যাঁ 1 কুইন্টালের মতো মাছ ছাড়া আছে আর মাছ কতদিন হচ্ছে মরছে যে মাছে মাছ যে মরেছে যতগুলো প্রায় হ্যাঁ কিলো 10-15 বেশি হবে আচ্ছা 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 একসঙ্গে স্যার ভাসছে না কিছু সময় অন্তর অন্তর একটা একটা উঠছে এলকে আবার ই হয়ে যাচ্ছে আর মাছটার ওই ঘাত জন্য সমস্যা হচ্ছে দেখি প্রবলেমটা কোথায় দেখেন এই জায়গাতে আছে দেখুন এই লাল লাল হয়ে গেছে দেখো এই জায়গাতে উল্টান উল্টো দিকটা দেখি কি লক্ষণ কি দেখছেন এবার বলুন উঠছে তারপরে হালকা এমনি টোপ টানছে হ্যাঁ টানার পরে একটু মাথা হালকা হালকা দিয়ে কিছুক্ষণ পরে আবার ভেসে যাচ্ছে কোন সময়টা দেখছেন এটা এটা স্যার প্রায় হচ্ছে আজ দুদিন শনিবার বিকেল থেকে এখনো পর্যন্ত হচ্ছে দুবার পটাশ মেরেছি কালকে একবার মেরেছি আজকেও মেরেছি মাছ কতগুলো আছে ডেসিমেলে মাছ হ্যাঁ অনেকই আছে শুনুন এটার হচ্ছে বিষয় হচ্ছে যে এই যে মাছটা এই যে আপনার লাল লাল উল্টান ওইদিকে লাল লাল আরে মুখ খুব লাল হয়ে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মাছে প্রথমত হচ্ছে ঘনত্বটা অধিক ঘনত্বে মাছ ছাড়া হয়ে গেছে যতটা থাকার দরকার আচ্ছা মাছের আপনার অক্সিজেনের প্রবলেম আসছে আর লাস্ট চুন দিয়েছেন কতদিন আগে চুন স্যার আজ তখন দু তিন মাস দেওয়া হয় হ্যাঁ চুন দেওয়া হয়নি একে কি হচ্ছে এই যে জলের পিএইচটা পিএইচটা আপনার ডাউন হয়ে গেছে মানে নেমে গেছে পিএইচ হচ্ছে 7.5 থেকে 8.5 যদি থাকে সেটা হচ্ছে আপনার আদর্শ পিএইচ মাত্রা কিন্তু এই পিএইচটা আপনার 7.5-এর নিচে আছে তার জন্য ওটা অ্যাসিডিক হয়ে গেছে আপনি প্রথমত হচ্ছে জলটা নিয়ে একবার পরীক্ষা করবেন পরীক্ষা করলে ওটাই পাবেন মানে পিএইচটা যেহেতু অনেকদিন চুন দেননি তারপরে এটা রেমেডি হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আপনাকে চুন দিতে হবে ডিসিমেলে আপনার 1 মিটার গভীরতা 1 ডিসিমেল পুকুরে 250 গ্রাম করে চুন পরপর 7 দিন দুবার চুন দেবেন আর 100 গ্রাম আপনার মোটা দানার লবণ আচ্ছা হ্যাঁ মোটা দানার লবণ দিয়ে দিতে হবে আপনাকে এখানে ওই মোটামুটি আপনার মাছও মারা যাচ্ছে এটা তো ছোট মাছ হ্যাঁ পাঙ্গাস ধরুন 2.5 কিলো হ্যাঁ ওই রকম মাছও এলখানা ওটার জন্যই হচ্ছে ওটা দিয়ে দেবেন আর পরে আপনার ঘা রোগটা যদি বেশি প্রমিনেন্ট হয় সিফ্যাক্স বলে একটা ওষুধ আছে ওই সিফ্যাক্সটা আমি ওটা লিখে দিচ্ছি ওই সিফ্যাক্স ওষুধটা দেবেন আপাতত আপনি পিএইচটাকে বাড়ানোর জন্য চুন দেন আর ওখানে আপনি লবণটা প্রয়োগ করুন আচ্ছা লবণটা প্রয়োগ করুন দিলে আপনার সেখানটায় এটা হবে আর আমি এটাকে এ করে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে এসেছি ওই জন্য নমুনা দেখুন আপনার যে পুকুরের যেটা সমস্যাটা যেটা হচ্ছে সেটা আমাদের এলাকার বিভিন্ন পুকুরে এটা হয়ে থাকে বিশেষ করে বাড়ির পুকুরগুলো আমরা সংখ্যা অনেক বেশি ছেড়ে ফেলি এই যে ধরুন আপনার 25 ডিসিমেল একটা পুকুরের এরিয়া আমরা বলি 1 ডিসিমেল যদি আয়তন একটা পুকুর হয় সেখানে আপনার অ্যাভারেজ যদি 100 গ্রামের মাছ ছাড়া হয় রুই কাতলা মৃগেল এই সমস্ত মাছ সব মিলিয়ে মাত্র 40টা মাছ রাখতে হয় যদি আপনার এয়ারেশন বা এরাটিচু না থাকে তো ডেসিমেলে 40টা এবার সেই জায়গায় দেখুন আপনার হিসেব করে যদি দেখেন আপনি 25 ডিসিমেলে আপনার ডেসিমেলে 40টার হিসেবে কিন্তু মাছের সংখ্যাটা অনেকটাই বেশি আছে এখন বেশি মাছ থাকলে সমস্যাটা কী হয় এক হচ্ছে আপনার বাসস্থান এবং মাছের যে অক্সিজেনের প্রয়োজনীয় যে অক্সিজেন পাওয়াটা ওটা কমে যায় সেই সমস্ত অধিক ঘনত্বে মাছের মধ্যে কিন্তু বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায় যেটা আপনার মাছটা যেটা আমরা দেখলাম বা দেখলাম যে সেটা হচ্ছে আপনার হালকা ঘা রোগের মতো দেখা দিয়েছে লাল লাল দাগ দেখা দিচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের পিএইচটাকে কন্ট্রোল রাখা আপনার যদি পুকুরের জলের পিএইচ সেটা হচ্ছে অম্লত্ব ক্ষারত্বর মাত্রাকে নির্ধারণ করে তার জন্য কী করতে হবে আপনি পুকুরের পিএইচটা মাপবেন প্রয়োজনে আমাদের অফিসে নিয়ে এসে যদি আপনি জল পরীক্ষা করে নেন আমরা দেখতে পারি যেটা বললাম যে 7.5 থেকে 8.5-এর মধ্যে যদি থাকে তবে সে পিএইচটা আপনার ঠিকঠাক কিন্তু এক্ষেত্রে জলের পিএইচটা আপনার অনেকটাই কম আছে মানে জলটা অ্যাসিডিক আছে তো এই মানে পরিবেশের জলের পরিবেশের এই খারাপ প্রভাবের জন্যই কিন্তু এবং অধিক ঘনত্ব মাছের জন্য এই রোগের সমস্যাটা দেখা দিচ্ছে তবে এটার জন্য বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই
আমাকে প্রাথমিকভাবে যেটা করতে হবে পুকুরে ডেসিমেন পিছু মোটামুটি 250 গ্রাম চুন দিতে হবে। এক মিটার গভীরতা যদি জল থাকে, এবার জলের গভীরতা যদি বেশি হয় তবে আমি চুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে আমাকে লবণ দিতে হবে। লবণটা কী দেবো না আমি একটু বলি, হ্যাঁ লবণটা কত দেবো না, আমরা ডেসিমেলে 100 গ্রাম করে লবণ দেবো এবং এটা প্রতি মাসে মাসে আমাকে এই লবণটা দিতে হবে। কিন্তু এখন যেহেতু এই সমস্যাটা দেখা দিয়েছে 7 দিন অন্তর আমি এই ডোজটাকে রিপিট করব। আর যদি ঘা রোগের পরিমাণটা খুব বেড়ে যায় তবে সিফ্যাক্স বলে একটি ওষুধ রয়েছে, ওই ওষুধটা আমাকে তখন প্রয়োগ করতে হবে। কিন্তু প্রাথমিকভাবে আমি এই চিকিৎসা করব এবং এখন বর্তমানে যে মাছ ভাসছে তার জন্য আমাকে একটা পাম্প মেশিন রাখতে হবে এবং এই পাম্প মেশিন চালিয়ে বাড়তি অক্সিজেনের যোগান দিতে হবে। এটা যদি আমি করতে পারি তবে এই যে সমস্যাটা, এই সমস্যার কিন্তু আমি সমাধানের জায়গায় যেতে পারবো। কিন্তু আগামী চাষের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে মাছের ঘনত্বটা, এই ঘনত্বটাকে ঠিক রেখে মাছ ছাড়তে হবে ডেসিমেলে 40:1। দ্বিতীয়ত প্রতি মাসে মাসে চুন দেওয়ার একটা অভ্যাস রাখবেন ডেসিমেলে 250 গ্রাম করে, আর 100 গ্রাম করে লবণ দেন, দিলে দেখবেন এই রোগটা কিন্তু আসবে না। আমরা যদি রোগ আসার আগে যদি আমরা তার যদি মানে পদক্ষেপ নিয়ে রাখি তবে কিন্তু আমরা এই সমস্যার সম্মুখীন হব না। এটাই হচ্ছে মানে রিমেডি যদি বলেন এটাই ঠিক আছে।